ছয় হাজারি ক্লাবে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে থিথু হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান বিশ্বকাপের আগে বিশ্বসেরার মুকুট ফিরে পান বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার সোমবার ইংল্যান্ডের টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেইশ রান করার মধ্য দিয়ে ছয় হাজারি ক্লাবের সদস্য হন সাকিব আল হাসান সাকিবের আগে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে ছয় হাজারি ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তামিম ইকবাল তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ আঠারো হাজার চারশো ছাব্বিশ রান করেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার ভারতের এই তারকা ক্রিকেটার ঊনপঞ্চাশটি সেঞ্চুরি ও ছিয়ানব্বইটি ফিফটির সাহায্যে এই রান করেছিলেন তবে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ওয়ানডে ক্রিকেট দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দ হাজার তিনশো তেতাল্লিশ রান সংগ্রহ করেন তিনি পঁচিশটি সেঞ্চুরি ও তিরানব্বইটি ফিফটির সাহায্যে এই রান করেন একদিনে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ তেরো হাজার একশো রান করেন অস্ট্রেলিয়ার কিং বদন্তি ক্রিকেটার রিকি পন্টিং তবে টেস্ট ক্রিকেটে পঞ্চান্ন ম্যাচে পাঁচ সেঞ্চুরিতে তিন রান করেন সাকিব দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ চার হাজার তিনশো সাতাশ রান সংগ্রহ করেন তামিম ইকবাল তিনি নয়টি সেঞ্চুরি ও সাতাশটি ফিফটিতে এই রান করেন এছাড়া ছেষট্টি টেস্টে ছয়টি সেঞ্চুরিতে চার হাজার ছয় রান করেন মুশফিকুর রহিম ফিঞ্চ রোহিতকে ছাড়িয়ে আবারও বিশ্বকাপের সেরা সাকিব অ্যারন ফিঞ্চ ও রোহিত শর্মাকে ছাড়িয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান সোমবারের আগে পাঁচ ম্যাচে তিনশো রান নিয়ে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর তিন ম্যাচে তিনশো রান নিয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন রোহিত শর্মা সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ফিঞ্চকে ছাড়িয়ে যেতে সাকিবের প্রয়োজন ছিল চুয়াত্তর রান এদিন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে অ্যারন ফিঞ্চ ও রোহিত শর্মাকে ছাড়িয়ে যান সাকিব আল হাসান ডিয়ার ভিউয়ার্স দেশ বিদেশের নানা খেলার সর্বশেষ সংবাদ জানার জন্য আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে হলে প্লিজ বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ